হ্যাঁগো হ্যাঁগো, তুমি এখনো চুপ করে থাকবে? একবার মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখো। হ্যাঁগো, তোমার মনে আছে আমরা দুজনে প্রতিজ্ঞা করেছিলাম জীবনের যতই বিপদ আসুক না কেন সব কিছু থেকে দিয়াকে রক্ষা করবো? পেরেছি, বলো না পেরেছি? পারিনি তো। সংসারের চাহিদায় আর তোমার চাকরি বাঁচাতে মেয়েটা নিজের ইচ্ছেগুলোকে একের পর এক বলি দিয়েছে। শুধু সবার আলোকে মনের মধ্যে একটা ছোট্ট স্বপ্ন ওর খেলাকে বাঁচিয়ে রেখেছে। তুমি আজ সেটাও। তুমি চুপ করো মনি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। হবে শুনতে তোমাকে, আজ তুমি আমার সব কথা না শুনলে এক পাও নড়তে দেবো না এখান থেকে। একটা বাজে ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে ঠিক করেছিলে, আর যখন একজন মানুষ সত্যিকারের একজন মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে, যে তোমার মেয়ে সব স্বপ্নগুলো নিয়ে বাঁচতে চায়, যে তোমার মেয়েকে ভালো রাখতে চায়, তাকে দেখতে পাচ্ছ না? আমাদের মেয়ে, আমাদের দিয়া, ওনার কাছে যতটা দামি আমরা তো পারিনি গো। আমরা পারিনি আমাদের আমাদের মেয়েকে কোনোদিনও সেই দাম দিতে। থাক, ওর প্রশংসা করতে হবে না। একটা মধু মাতাল আজকে যে বলছে কাল তো মত পাল্টে ফেলতেও পারে। বাবা বাবা, তো হয় তোমার, তুমি স্যারের সম্পর্কে এরকম খারাপ কথা বলো না। স্যার কোনোদিনও কোনো কথার খেলাপ করেননি বাবা, করেননি। মনি, তোমরা একটা মোহে আচ্ছন্ন হয়ে কথা বলছো। ছেলেটাকে আমরা চিনি না, জানি না, ওর হাতে আবার মেয়েকে আমি কি করে তুলে দেবো? চুপ করো। চিনে জেনে যাকে সঙ্গে করে নিয়ে এসেছিলে জানো না সে কেমন? কার হাতে তুলে দিচ্ছিলে মেয়েকে? আজ সকালবেলা এসে তোমার কাছ থেকে ফোন চেয়েছিল। লক্ষ্মীটি, একটু বোঝার চেষ্টা করো, দিয়াকে এভাবে চলে ফেলে দিও না। এখানে বিয়ে হলে দিয়া ভালো থাকবে, তোমার মেয়ে সুখে থাকবে। মনি, তুমি কেন বুঝতে পারছো না? এই বিয়েটা না হলে চুপ, একদম চুপ কর তুই। আমি তোকে বলেছি যে প্রথম থেকে এই বিয়েতে আমার মত ছিল না, আর আজকে যখন হাতের কাছে এর মতন একজন পাত্র আমরা পেয়েছি তখন আমরা কেন? তুমি কেন ওদের মধ্যে কথা বলছো? ওদের মেয়ের বিয়ে ওরা যা ভালো বুঝবে তাই করবে। তুমি একদম চুপ করো। না, আজকে আর আমি চুপ করে থাকবো না। এতক্ষণ ধরে সবাই অনেক অনেক কথা বলেছে, সবাই নানা রকম মতামত দিয়েছে, কিন্তু না, এখন একজন মাত্র বলবে কথা, সে হচ্ছে দিয়া। দিয়া যা বলবে সেটা সবাই শুনবে। বল মা, তোর কি মত? তুই মন খুলে বল, কোনো ভয় নেই তোর।